শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 3 ডিসেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, 4 রাজ্যের ভোটের ফলাফলে 3 রাজ্যে সরকার করছে বিজেপি, 1 রাজ্যে সরকার করতে চলেছে কংগ্রেস। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে বিজেপির সরকার, তেলেঙ্গানায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার কংগ্রেসের। গোবলয়ে ব্র্যান্ড মোদীর জয় জয়কার, সরাসরি লড়াইয়ে বিজেপির কাছে ধরাশায়ী কংগ্রেস। আগামী 6 ডিসেম্বর ইন্ডিয়া জুটের বৈঠক ডাকল কংগ্রেস। অপেক্ষার অবসান, ঘোষণা হলো আইপিএল 2024 নিলামের দিনক্ষণ। সবচেয়ে বড় অপয়া, 3 রাজ্যে বিজেপি এগোতেই গেরুয়া নেতার খোঁচা রাহুল গান্ধীকে। স্কর্পিও চাপা দিয়ে বহির্রাজ্যের ফেরিওয়ালাকে প্রাণনাশের চেষ্টা, শাহবাদে ভাঙচুর গাড়ি, গ্রেফতার চালক। গ্রাহকদের লুট করার ষড়যন্ত্র স্মার্ট মিটার, কোঅর্ডিনেশন কমিটির সভায় বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করার দাবি, 29 ডিসেম্বর গুয়াহাটিতে প্রকাশ্য সমাবেশ। এবং সর্বশেষ খবরটি হলো, বদরপুর থেকে সড়ক নির্মাণ কাজের প্রস্তুতি শুরু, উপত্যকার যোগাযোগ ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটাবে ভারতমালা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। 3 রাজ্যে বিজেপির জয় জয়কার, লড়াই সহজ ছিল না। 1টা রাজ্যে 20 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা, অন্য রাজ্যে মুখ্যমন্ত্রীর জনকল্যাণমুখী প্রকল্পের জনপ্রিয়তা, আরেক রাজ্যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি, 3 রাজ্যে আলাদা আলাদা চ্যালেঞ্জ ছিল। 3 চ্যালেঞ্জই একেবারে দাপুরের সঙ্গে উতরে গেল বিজেপি, সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যপ্রদেশে বিজেপি যে শুধু সরকার করছে তাই নয়, রীতিমতো কংগ্রেসকে ধরাশায়ী করে দিয়ে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। 230 আসনের মধ্যপ্রদেশে 150-এর বেশি আসন যাচ্ছে পদ্ম শিবিরের দখলে, অথচ এরাজ্যে ছিলেন ছিল সবচেয়ে কঠিন। 20 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা এবং সেই সঙ্গে কংগ্রেসের দেদার প্রতিশ্রুতির বন্যা, অধিকাংশ বুট বিশেষজ্ঞ বলেই দিচ্ছিলেন এবার মধ্যপ্রদেশে বিজেপির ফেরা কঠিন। কিন্তু অদুনা ভারতীয় রাজনীতিতে একটা প্রবাদ তৈরি হয়েছে, মোদী হে তো মুমকিন হে। সেই প্রবাদ আরও একবার সত্যি হলো মধ্যপ্রদেশে, ব্র্যান্ড মোদী জিতিয়ে দিল কঠিন লড়াই। মধ্যপ্রদেশের তুলনায় সহজ ছিল রাজস্থানের লড়াই, সে রাজ্যে 5 বছর অন্তর সরকার বদলের রীতি আছে। সেই রীতি অনুযায়ী এবার সরকার গড়ার কথা বিজেপিরই, তবে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট কিন্তু কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিলেন গেরুয়া শিবিরকে। আসলে অশোক গেহলটের একাধিক প্রকল্প সে রাজ্যে জনপ্রিয়, কিন্তু মোদী ম্যাজিকের সামনে উড়ে গেলেন জাদুকর গেহলটও। গেরুয়া শিবিরের জন্য মধ্যপ্রদেশের মতোই কঠিন লড়াই ছিল ছত্তিশগড়ে। নকশাল অধ্যুষিত রাজ্যটিতে বিজেপির সংগঠনের অবস্থা ভালো নয়, স্থানীয় নেতৃত্বেও তেমন জোর নেই। তাছাড়া কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও বেশ জনপ্রিয় ছিলেন, ভোট বিশারদরা এক প্রকার নিশ্চিত ছিলেন ছত্তিশগড়ে ক্ষমতায় প্রত্যাবর্তন করবে কংগ্রেসই। কিন্তু আখেরে দেখা গেল ওই রাজ্যটিতেও কার্যত গেরুয়া জোট, এখানেও ব্র্যান্ড মোদীর সামনে উড়ে গেল গোটা কংগ্রেস। আসলে এই 3 রাজ্যেই বিজেপি মুখ হিসেবে এগিয়ে দিয়েছিল খুদ প্রধানমন্ত্রীকে। কংগ্রেস যেখানে স্থানীয় নেতৃত্বকে সামনে রেখে বুটে নেমেছে, সেখানে বিজেপি স্থানীয় নেতাদের সেভাবে গুরুত্বই দেয়নি। পুরো প্রচার অভিযানই চলেছে মোদীকে কেন্দ্র করে। গেরুয়া শিবিরের প্রত্যাশা ছিল স্থানীয় নেতাদের প্রতি যাবতীয় যা অসন্তোষ সব উড়ে যাবে মোদী আসরে নামলে, হলো সেটাই। প্রতিষ্ঠান বিরোধিতা, সাংগঠনিক দুর্বলতা সব ডেকে দিলেন প্রধানমন্ত্রী। তাছাড়া গোবলে বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ে কংগ্রেস যে বারবার অসহায় হয়ে যায় সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। এই 5 রাজ্যের বুটকে অনেকে 2024 লোকসভার সেমিফাইনাল হিসাবে ধরে নিচ্ছিলেন, সেই সেমিফাইনালে যেভাবে মোদীর জল উঠল তাতে লোকসভার আগে বিরোধী শিবিরের চিন্তা বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। পরবর্তী খবরটি হলো, আগামী 6 ডিসেম্বর ইন্ডিয়া জুটের বৈঠক ডাকল কংগ্রেস। 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের বুটের ফলাফল গণনার মাঝেই ইন্ডিয়া জুটের বৈঠক ডাকল কংগ্রেস। আগামী 6 ডিসেম্বর জুটের বৈঠক ডাকা হয়েছে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে আজ সকালেই ইন্ডিয়া জুটের পরবর্তী বৈঠকের ডাক দেন। আগামী 6 ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছে। পাটনা, বেঙ্গালুরু, মুম্বাইয়ের পর এবার বৈঠক হবে দিল্লিতে। সবচেয়ে বড় অপয়া, 3 রাজ্যে বিজেপি এগোতেই গেরুয়া নেতার খোঁচা রাহুলকে, নাম করেননি, ঘুরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপয়া বলেছিলেন। আজ বেলাগোড়াতেই সেই খোঁচা ফিরে এলো কংগ্রেসের প্রাক্তন সভাপতির দিকে। আজ 4 রাজ্যের ভোট গণনা শুরু হতেই দেখা গিয়েছে একমাত্র তেলেঙ্গানা ছাড়া মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় সব রাজ্যেই কংগ্রেসকে বহু যোজন পিছনে ফেলে দিয়েছে বিজেপি, একমাত্র তেলেঙ্গানায় সরকার গড়ার প্রতাপ কংগ্রেস।
আর তারপরে বিজেপি নেতা সিটি রবির খোঁচা সবচেয়ে বড় অপয়াকে কোনো আইডিয়া আছে রাহুল গান্ধী কংগ্রেসকেও ট্যাগ করেছেন তিনি উল্লেখ্য বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয় এবং স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিকে জড়িয়ে মঙ্গলবার একটি বিতর্কিত মন্তব্য করেন রাহুল গান্ধী রাজস্থানের জালুরে এক জনসভায় রাহুল মজাচ্ছলে বলেন আমাদের ছেলেরা ভালোই খেলছিল বিশ্বকাপও জিতে যেত কিন্তু ওই অপয়া সব শেষ করে দিল নিজের ভাষণে মোদীর নাম নেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি কিন্তু তার নিশানা যে মোদী সেটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না পরবর্তী খবরটি হলো আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল আইপিএল 2024-এর মিনি নিলামের দিনক্ষণের 19 ডিসেম্বর যে দুবাইয়ের মাটিতে আইপিএল নিলামের আসর বসতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল এবার আনুষ্ঠানিক ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইপিএল 2024-এর দিনক্ষণের আনুষ্ঠানিক ঘোষণা করল বিসিসিআই আইপিএল এর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে 10 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে বিসিসিআই জানিয়েছে আইপিএল এর নিলাম হবে দুবাইয়ে অনুষ্ঠিত হবে 19 ডিসেম্বর মিনি নিলাম হয় একদিনেই হবে গোটা নিলাম পর্ব প্রসঙ্গত আইপিএল 2024-এর আসন্ন মরশুমের জন্য মোট 1,163 জন খেলোয়াড় নাম লিখিয়েছেন এর মধ্যে সহযোগী দেশগুলির 45 জন খেলোয়াড় রয়েছেন 909 জন আনকেপ খেলোয়াড় রয়েছে যার মধ্যে 812 জন ভারতীয় এই তালিকায় রয়েছেন 18 জন ভারতীয় ক্রিকেটার 2024-এর আইপিএল এ 10টি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে যার মধ্যে 77টি স্লট পূরণ করতে হবে এর মধ্যে 30টি স্লট বিদেশি খেলোয়াড়দের নেওয়া যেতে পারে 10টি ফ্র্যাঞ্চাইজি মিলে মোট 262.95 কোটি টাকা খরচ করতে পারবে 2 কোটি টাকার সর্বোচ্চ বেস্ট প্রাইজে রয়েছেন 25 জন ক্রিকেটার পরবর্তী খবরটি হলো স্কর্পিও চাপা দিয়ে বহির্রাজ্যের ফেরিওয়ালাকে প্রাণনাশের চেষ্টা শাহবাদে ভাঙচুর গাড়ি গ্রেফতার চালক এক ফেরিওয়ালাকে স্কর্পিও গাড়ি দিয়ে প্রাণনাশের চেষ্টা চালিয়ে গুরুতর জখম করে পালিয়ে যেতে গিয়ে জনতার হাতে পাকড়াও হলো চালক পথচারী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা ফেরিওয়ালার সঙ্গে রাজপথে প্রথমে তর্ক বিতর্ক এবং পরে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা করে শেষ পর্যন্ত উত্তেজিত জনতার উত্তম মধ্যম দিয়ে লকআপের অতিথি হলো ওই স্কর্পিও চালক ধৃত চালকের নাম 35 বছর বয়সের শামসুদ্দিন বাড়ি আবদুল্লাপুর ফাড়ির 13 নম্বর নিজ বার্নারপুর গ্রামে জানা গেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা হরেক রকমের মালের ফেরিওয়ালা সাদ্দাম হোসেন নামের ওই ব্যক্তি লালা শহরের কলেজ রোডে একটি বারাটে গড় থেকে মোটর সাইকেল নিয়ে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্য করেন শনিবার সকাল 10:30 নাগাদ শাহবাদ বাজার অভিমুখে যাওয়ার পথে AR01G4044 নম্বরের সাদা রঙের স্কর্পিও চালক শামসুদ্দিনের সঙ্গে রাস্তা অতিক্রম নিয়ে বিতর্ক বাধে হরেক রকমের মালের পোচরা কেন স্কর্পিওতে লাগলো এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে চালক একসময় স্কর্পিও থেকে নেমে ফেরিওয়ালা সাদ্দামকে প্রচণ্ড মারধর করে শামসুদ্দিন ফেরিওয়ালার আর্তচিৎকারে স্থানীয় জনগণ ছুটে আসতে গাড়ি নিয়ে চলে যায় সে পরে কিছু সময়ের মধ্যে আবার গাড়ি ঘুরিয়ে ফেরিওয়ালাকে এসে সজোরে ধাক্কা মেরে মোটর সাইকেল সহ পাশের দানকেটের মাঠে ফেলে দেয় স্কর্পিওটিও মাঠে চলে যায় তখন পাশের ইটবাটা ক্যাম্পাস দিয়ে স্কর্পিও নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে এতে মাঠে খেলতে থাকা শিশুদের বিপদ আজ করতে পেরে শ্রমিকরা হাল্লা চিৎকার শুরু করেন একসময় উত্তেজিত শ্রমিক সহ স্থানীয় জনগণ গাড়িতে ভাঙচুর চালান পরে গাড়ি থামিয়ে চালক শামসুদ্দিনকে মারধর করা হয় খবর পেয়ে আবদুল্লাপুর ফাড়ির পুলিশ ছুটে গিয়ে স্কর্পিও সহ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর ধৃত শামসুদ্দিনকে লালা থানার পুলিশ লোকাপে রাখা হয়েছে অন্যদিকে গুরুতর জখম ফেরিওয়ালা সাদ্দামকে হাসপাতালে পাঠানো হয় আঘাত গুরুতর হয়ে লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডক্টর দীপানুজনাথ তাকে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকেরা সিভিল হাসপাতালে রেফার করেন এদিকে ধৃত স্কর্পিও চালক শামসুদ্দিন লালা থানার লোকাপে অস্বাভাবিক আচরণ সহ অশালীন কথাবার্তা করায় সে নেশাগ্রস্ত বলে সন্দেহ করা হচ্ছে আবদুল্লাপুর ফাড়ির ইনচার্জ অসুরাজ কুমার জানান স্কর্পিও দিয়ে সে ফেরিওয়ালাকে প্রাণনাশের চেষ্টা করেছে যার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে সেই সঙ্গে গাড়িটিও পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায় পরবর্তী খবরটি হলো বদরপুর থেকে সড়ক নির্মাণ কাজের প্রস্তুতি শুরু উপত্যকার যোগাযোগ ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন ঘটাবে ভারতমালা শুরু হয়ে গেল ভারতমালা প্রকল্পের সড়ক নির্মাণ কাজের প্রস্তুতি এই প্রকল্পের অধীনে বরাক নদীর উপর নতুন করে আরও 2টি সেতু নির্মাণ হবে সড়ক হবে কম করেও 15 ফুট উঁচু বরাক উপত্যকার কাচার করিমগঞ্জ হাইলাকান্দির আমূল পরিবর্তন ঘটবে এই সড়ক নির্মাণ হলে বাড়বে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের সুযোগ ভারতমালার অধীনে ট্রাইনেশন ইকোনমিক করিডোর হতে যাচ্ছে এই 4 লেনের সড়ক প্রথমে ট্রাইনেশন ইকোনমিক করিডোর নির্মাণের পরিকল্পনা ছিল এই পরিকল্পনায় মায়ানমার হয়ে থাইল্যান্ডকে ভারতের সঙ্গে সংযুক্ত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল
কিন্তু বর্তমানে ভারতমালার অধীনে ইকোনমিক করিডোরের শরিক হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশও, যার ফলে উত্তর পূর্ব ভারত বাণিজ্যিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কমে যাবে দক্ষিণ এশিয়া চীনের আধিপত্য, আর চীনের আধিপত্য টেকাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক হলো ভারতমালা প্রকল্পের পরিকল্পনা। বাংলাদেশ প্রথমে এই পরিকল্পনায় সায় না দিলে পরবর্তীতে এর গুরুত্ব বুঝে সামিল হয়, যার ফলে এই প্রকল্প ফোর নেশনে অন্তর্ভুক্ত হচ্ছে। এই সড়ক বাস্তবায়িত হওয়ার পর বরাক উপত্যকার চেহারাই পাল্টে যাবে এমনটাই মনে করছেন সচেতন মহল। সূত্র মতে বর্তমানে মিজোরাম সীমান্তে ভারতমালার সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে, অন্যদিকে মায়ানমারের সঙ্গে সংযোগ গড়ে তোলার জন্য মণিপুর রাজ্যের মুড়ে হয়ে এই সড়ক যাবে মায়ানমারে, যার কাজও চলছে জোর গতিতে। সূত্রটি জানায় শিলচর করিমগঞ্জ ও হাইলাকান্দি চুয়ে এই সড়ক যাবে সুতারকান্দি, আরও একটি সড়ক যাবে ত্রিপুরার দিকে। এই দুটি সড়কের সংযোগ হবে বাংলাদেশের সঙ্গে, এতে দুটি দেশের ব্যবসা বাণিজ্য আদান প্রদান আরও সহজ হবে। সম্প্রতি গুয়াহাটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতমালা প্রকল্পের কাজের সূচনা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। ওই দিন তিনি পাঁচগ্রাম ও বদরপুর বাইপাসের কাদের শিলান্যাসও করেছিলেন। কালীনগর সরোজিনী হাসপাতাল থেকে বাগমারা বাইপাসের সামনে উত্তর দিকে বরাক নদীতে সেতু নির্মাণ হবে, এরপর কাটিগুড়া মদুয়া হয়ে চৌনং জাতীয় সড়কে সংযুক্ত হয়ে সেখানে পাঁচগ্রাম বাইপাস শেষ হবে, আর এখান থেকেই শুরু হবে বদরপুর বাইপাসের কাজ। এরপর জগদীশপুর মাদারপুর হয়ে বরাক নদীর উপর নতুন সেতু হয়ে নাহারপুর মালুয়া অতিক্রম করে চৈতন্যনগর পয়েন্টে 37 নং জাতীয় সড়কে সংযুক্ত হবে। সড়কের দুপাশে নিচে থাকবে আরও দুটি সার্ভিস লেন, এখানে শেষ হবে বদরপুর বাইপাস, এরপর সড়ক করিমগঞ্জ সুতারকান্দি যাবে। ইতিমধ্যে এর জরিপের কাজ চলছে। সূত্রটি জানায় ভারতমালার এই সড়ক নির্মাণে জমি অধিগ্রহণ প্রয়োজন পড়বে, এতে অনেক বাড়িঘর ভাঙচুর করা হতে পারে। এরপর হাওর হয়ে এগিয়ে যাবে সড়ক, এতে যারা ক্ষতিগ্রস্ত হবেন তারা কতটুকু ক্ষতিপূরণ পাবেন তা সময়ে স্পষ্ট হবে। অনেকেরই স্বপ্নের বাড়িঘর ধ্বংস হওয়ার আশঙ্কায় ভুগছেন, যাদের জমি অধিগ্রহণ করা হবে তারা যাতে উপযুক্ত ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন এবং যথাসময়ে তাদের পাওনা পেয়ে যান এই দাবি জানিয়েছেন সচেতন মহল। মালুয়া এলাকার অতি প্রাচীন ও বনেদী বাড়ি সর্বজন পরিচিত প্রয়াত বসন্ত দত্ত, প্রয়াত বরেন্দ্র দত্তের বাড়ির বিশাল অংশ এই সড়কে চলে যাচ্ছে। যদিও এই মুহূর্তে তাদের ঘর ভাঙ্গা পড়ছে না, তবুও বাড়ির সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যাবে। অনুরূপ চৈতন্যনগরের কয়েকটি বৃত্তশালী বাড়ি ধ্বংস হবে, এসব বাড়ি মালিকের 20 টাকার সম্পত্তি গৃহ নষ্ট হবে। বরেন্দ্র দত্তের পুত্র সিদ্ধার্থ শঙ্কর দত্ত অলিটন দর ভারতমালা সড়কের জন্য যেসব জায়গায় জরিপ হয়েছে এবং ইতিমধ্যে জমিও অধিগ্রহণ প্রক্রিয়া চলছে সেসব জায়গা ঘুরে দেখান সাংবাদিকদের। সিদ্ধার্থ শঙ্কর দত্ত ও লিটন দর বলেন, ভারতমালার অধীনে সড়ক নির্মাণ হচ্ছে, সেটা বরাক সহ বদরপুর এলাকার জন্য সুখবর, তাই তারা খুবই খুশি। তবে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ যাতে যথাসময়ে মিটিয়ে দেওয়া হয় তার দাবি জানান তারা। উল্লেখ্য, বদরপুর বাইপাস প্যাকেজ 4 এর অন্তর্গত, এর জন্য মঞ্জুর হয়েছে মোট 574.26 কোটি টাকা। পাঁচগ্রাম বাইপাসের জন্য প্যাকেজ 3 এর অধীনে মঞ্জুর হয়েছে 676.18 কোটি টাকা। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।